আমরা প্রবাসী যারা বাংলাদেশে এখানে আছি আমি সবাইকে উদ্দেশ্য করে একটা মনে থেকে কথা বলতেছি সেটা হচ্ছে আমরা খুব বিশেষ করে আমি আমার পার্সোনাল কথা বলছি আমি খুবই গর্বিত জন্য যে আমরা একটা লিটল বাংলাদেশ পেয়েছি এই আমেরিকার বুকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাস আমাদের বাংলাদেশের লোক অনেক অনেক কষ্টে অনুপার্জিত করে 9 মাস স্বাধীন করেছে 9 মাস স্বাধীন করেছে বাংলাদেশ সেই 9 মাসকে 18 মাস নয় দুগুণে আঠারোতে আমরা আমেরিকাতে বসে আমরা লিটল বাংলাদেশ করছি এখন এই লিটল বাংলাদেশ নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন কথা বলছে আমি মনে করি এটা নিয়ে কোনো জল্পনা কল্পনা যদি কেউ করে থাকে তাহলে আমি মনে করি তারা দেশদ্রোহী একটা জিনিস লিটল বাংলাদেশ সবার এই বাংলাদেশকে নিয়ে এটা আমাদের একটা সৃষ্টি তো এটাকে নিয়ে আমরা চাই এটাকে নিয়ে কোনো কন্ট্রিবিউশন না থাকা দরকার সবাই আসুক মিলে কাজ করি এটার বিরুদ্ধে যদি কোনো কমিটি বা কোনো কিছু কেউ কথা বলে তাহলে আমি মনে করি তারা আমাদের দেশের দ্রোহী আমাদের দেশের দ্রোহিতা করছে বাংলাদেশকে নিয়ে তো আমি আশা করবো এইসব দল মিশে সব মিশে একসঙ্গে মিশে সবাই কাজ করেন সেটা হলো জিনিস এটা নিয়ে কেউ কোনো দ্বিমত পোষণ করবেন না আমি সবাইকে অনুরোধ করবো আমরা আমি বিশেষ করে আমি কমিটি আপনাদের সবার সঙ্গে একসঙ্গে কাজ করি সেই পরিপ্রেক্ষিতে কথাটা বলার আমার উদ্দেশ্য যে আমরা সবাই একসঙ্গে কাজ করি কিন্তু এটা নিয়ে যে কেউ যদি কোনো কথা দ্বিমত পোষণ করে কেউ কমিটি চিন্তা করে তাহলে মনে করবো সে আমাদের দেশের দেশদ্রোহী দ্যাটস ইট আমার এই কথাই বলবো যে আমিও আশা করি আমরা সব এক দল নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে কাজ করব এটি আপনার সবার উদ্দেশ্য আমার আসলে আমরা সুন্দরভাবে এটা সেলিব্রেট করি আমাদের এই লিটল বাংলাদেশকে ভাঙার জন্য বিশেষ কিছু মহল খুব চেষ্টা করছে এটাকে ভাঙ্গে একটা অন্যরকম দিকে টার্ন করার জন্য তো আমি অনুরোধ করব যে এই চিন্তা না করার জন্য কিন্তু এখানে যে 10 জন কমিটি একটা লোক আছে প্লিজ লেট দেম টু ওয়ার্ক টুগেদার তারা কাজ করছে এখানে কোনো পার্সোনাল স্বার্থ নিয়ে কোনো আসবেন না আপনারা কেউ দয়া করে আপনার সবাই সহযোগিতায় এখানে 10 জনকে সাহায্য করেন করে একটা সুন্দর অনুষ্ঠান করেন এটা হলো এটা আরেকটা আমি সবচেয়ে বড় জিনিস হলো আমি আবার বলছি এই বাংলাদেশ লিটল বাংলাদেশকে নিয়ে যদি কেউ এটা ছিনিমিনি করে কোনো দ্বিপক্ষ চিন্তা করে তারা দেশদ্রোহী বলে আমি 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 চিন্তা করব লিটল বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে 9 মাস লিটল বাংলাদেশ স্বাধীন হয়েছে 18 মাস সো আমি আশা করি সেই জিনিসটা আমার পুনর্বৃত্তি না হয় আমি মনে করি আমরা কেউ দেশদ্রোহী না সেই প্রমাণটা আমি দেখতে চাই সবার কাছ থেকে সবাই মিলে এই 10 জনকে আপনারা সহযোগিতা করেন সুন্দর একটা অনুষ্ঠান করে লিটল বাংলাদেশকে একটা সুন্দর উপহার দেন যেমন মিশিগানে যেটা হয়েছে আমরা পুনর্বৃত্তি না করতে চাই যদি এখানে কোনো কিছু হয় সেসব দল সংগঠনগুলো দায়ী থাকবে এই কোনো যদি কোনো দ্বিধাবিভক্তি হয় তারাই দায়ী থাকবে আর তারা দেশদ্রোহী বলে চিহ্নিত হবে ধন্যবাদ